কানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, উনি একজন মানে ইহুদি খ্রিস্টান অমুসলিম, উনি বলছে এই মোহাম্মদ বলেছে খাবার শেষে আঙুল চাটতে হবে। কেন দেখি তো দেখি গবেষণা শুরু করলো, উনি বলছেন আর নবীর হাদিস গুলো নিয়ে কারা গবেষণা করেছে জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে নবীর হাদিস গুলো নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পার ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস মুখাইবি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিডমোর, উইলিয়াম হার্ভে, টমাস, এরা সব কেউ মুসলমানের বাচ্চা নয়, এরা কোরআনকে নিয়ে মোহাম্মদ সাল্লামকে নিয়ে গবেষণা করেছে। একটা উদাহরণ দিচ্ছি, বাপ নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাত হলো, নবী বলেছেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে। আঙুল চাটার সুন্নাত না? কোন নবীর সুন্নাত বলুন বলুন বাপরে বলুন, মোহাম্মদ রবির সুন্নাত আঙুল চাটা, মোহাম্মদ রবির সুন্নাত। এই কথাটাকে নিয়ে কে গবেষণা করলো জানেন? কোন মোল্লা মরি সাহেব গবেষণা করেনি, এরা তো মৌলবীরা খালি মারামারি করতে করতেই শেষ। কানাডা, কানাডা, কানাডা নাম শুনেছেন? কানাডা একটা দেশ আছে, কানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, উনি একজন মানে ইহুদি খ্রিস্টান অমুসলিম, উনি বলছে এই মোহাম্মদ বলেছে খাবার শেষে আঙুল চাটতে হবে। কেন দেখি তো দেখি গবেষণা শুরু করলো, উনি বলছেন লাস্টে গবেষণা করে কি বলছে জানেন? মানুষ যখন আঙুল চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা বেরোয়, এমনিতে লালাটা বেরোবে না, গালে কিছু দিলে লালাটা বেরোবে, ওই লালাটা যত পেটে যাবে তত হজমের উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে সেই দিন থেকে আমার বেড়ে গেল মোহাম্মদের প্রতি ভালোবাসা। মোহাম্মদ সাল্লাম দুটো সবজি খেতে ভালোবাসতেন, ও ভাঙড়ের মানুষেরা, দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন। এক নম্বর হলো কি? লাউ, 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 কদু, এটা খুব জানেন। আর একটা শুনিনি, কচি শশা, কি বললাম বাপেরা? কচি শশা। এই কথা শুনে, এই কথা শুনে না ওই কানাডা টরন্টো ইউনিভার্সিটি উইলিয়াম সার্ভে, উনি বলছেন মোহাম্মদ কচি শশা কেন খেত? দেখি গবেষণা করি, গবেষণা শুরু করলো, গবেষণা করে বলছে ওরে সর্বনাশ, এই কচি শশা যদি কেউ খায় দুপুরে খাবার পরে, শশার কি উপকারিতা? শশা ব্রেন ঠিক রাখে, সুগার ঠিক রাখে, প্রেশার ঠিক রাখে, ব্লাড ঠিক রাখে, শুধু তাই নয় পেট পরিষ্কার রাখে, লিভার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, শুধু তাই নয় শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয়। তাহলে 1500 বছর আগে আমার নবী, আমার রসুল যে খাবারটাকে খেত, সেই খাবারটাকে নিয়ে অমুসলমানরা গবেষণা করলো, আর আমরা মুসলমানের বাচ্চারা বিরিয়ানি খেয়ে বেবাড়ি খালি স্যালাদ চাই থেকে খাচ্ছি আর বাড়ি চলে যাচ্ছে, কোনো মূল্যায়ন করি। আর একটু এগিয়ে যাচ্ছে, নবী মোহাম্মদ সাল্লাম বললেন তুমি যে প্লেটে খেয়েছো প্লেটটাকে ভালো করে চেটে খাবে। এই প্লেটটাকে চেটে খাওয়া নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাত। আম্মাজান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা, উনি বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আমার রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম, আল্লাহ রসুলের প্লেটটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একজন মলি সাহেব, আমি একজন মলি সাহেব লোক, দাওয়াত দিয়েছেন আপনাদের বাড়ি খেতে এসেছি, খাবো এইটুকু নিয়েছে, এতটা নোংরা করে জাবড়া করে রেখে দিয়েছে, উনি আবার নায়েবে নবী, ছি 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 ছি, বাবারা কবরে ঢুকতে হবে, তুই কাঁধে দুই ফেরেশতা আছে, এটা মনে রাখবেন। এইসব ইউটিউবারদের সব বেকার, এরা এ 50 বছর 100 বছর পরে এদের মাল কোথায় ডিলিট হয়ে যাবে। আল্লাহ বলছে তুই তোর বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিস না বাড়িকে সেফটির জন্য, আমি আল্লাহ তোর বডির মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, আমার সিসি ক্যামেরা দুটো দুই কাঁধে দুই ফেরেশতা লিখে লাগিয়ে রেখে দিয়েছি, আমার এই সিসি ক্যামেরাটা খুলবো কবে জানিস? যেদিন তুই মরে যাবি সেদিন খুলবো সিসি ক্যামেরাটা, তখনই তোর বিচার করবো। চল চল একটু এগিয়ে যাই। এরপরে নবী মোহাম্মদ সাল্লাম বললেন খাবে কতটুকু, কতটুকু খাবে, খাবার নিয়ম কি? নবী মোহাম্মদ সাল্লাম বলছেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবি, কটা ভাগে ভাগ? নবী বললেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবি, প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, আর তৃতীয় ভাগটা
ফুল ফাঁকা রাখবি হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করলো। প্রথম ভাগটা লুচি মিষ্টি নাস্তা দিয়ে ঢুকিয়ে ভর্তি করলো, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করলো, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই, চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে বমি করে দিল। বেবাড়ি থেকে নাকি একটা লোক 70 পি রসগোল্লা খেয়েছে। হ্যাঁ, সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা ও? মিষ্টি কাবার সুন্নত বলে 70 পিস? আচ্ছা বলুন তো বাবা, এই গ্রামে শ্যামনগর গ্রামে একজন গরিব মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, তা গরিব মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, তার তো পায়ের জুতো ঠিক থাকে না, ঠিক না বেটি? তা 200 জন লোককে দাওয়াত করেছে, 100 জন বরযাত্রী, 100 জন সাধারণ মানুষ, আত্মীয় স্বজন, মসজিদে ইমাম টিমাম মিলে 100 জন। আচ্ছা বরযাত্রী কতজন বলেছি? 100 জন বরযাত্রী। খাননি জীবনে 180 জন যান কোন লজ্জায়? কিছু বুঝতে পারছে না ওয়াজ আমার? 180 জন যান কোন লজ্জায়? গরিবের মেয়েকে বৌমা করে আনছে, তোমার তো লিখে দিয়েছে 100 জন বরযাত্রী, সে 110, 100 জায়গায় 110 জনের খাবার করতে পারে, 180 জনের খাবার করতে পারে? আর তোর যদি যাওয়ার ঝোঁক ছিল, তুই ছেলের বাপ, মেয়ের বাপকে আগের দিন রাতের বেলা ফোন করে বললিনি কেন? ভাই তোর মেয়ে আমার ছেলে, সম্মান গেলে তোর যাবে আমার যাবে। ভাই 100 জন লেখা ছিল লোকের সামনে, কিন্তু কি করব ভাই, 180 জন হয়ে গেছে, তুই ভাই একটু ম্যানেজ করিস। আগের দিন রাতের বেলা যদি তাকে ফোন করে বলে দিত, সে বেচারা অন্তত ডাল ভাত একটু করতো, ঠিক না বেটি? কোনো কথাবার্তা কিচ্ছু নেই, 180 জন গিয়ে হাজির। আচ্ছা বর বিয়ে কে করতে যায় বাবা? বর বিয়ে করতে যায় না, বরের বনাইরা যায়। তাড়াতাড়ি বর তো বিয়ে করতে গিয়ে মুখে রুমাল দিয়ে হনুমানের মতো বসে থাকে, আর বরের বনাইদের একদিন দেখবেন, বরের বনাইদের একদিন, একে তো 100 জায়গায় 180 জন গিয়েছে, আর ও বেচারা 110 জনের খাবার করেছে। তা 100 জনের খাবার 180 জন খেতে পারবে? সম্ভব? এ কি নবীর তরিকায় খাবে? নবীর তরিকার খাবার নিয়ম কি? একজনের খাবার দুজন খাবে। সুবহানাল্লাহ বলে নবীর তরিকার খাবার নিয়ম কি? বাপ একজনের খাবার দুজন খাবে। আর শয়তানের তরিকার খাবার নিয়ম কি জানেন? 10 জনের খাবার একজনে গিলবে। ও কি নবীর তরিকায় খাবে? ও তো শয়তানের তরিকায় খাবে। এবার আসুন, 200 জন লোককে দাওয়াত করেছে, বেচারা গরিব মানুষ 2 পিস করে মিষ্টি এনেছে মাথা পিছু, তা কত পিস হবে বাবা? 400 পিস। ইয়ে একাই যদি 70 পিস খায়, ওর মতো যদি আরো খরিদ্দার ছটা জোটে, মেয়ের বাপের কপালে বজ্রের আঘাত। ভাববেন বাড়ি থেকে আমার ওয়াজ, বাড়ি থেকে ভাববেন ওয়াজ। আর একটু এগিয়ে যাচ্ছি, যে নবীকে নিয়ে এত কিছু করেন আপনারা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তাই তো? চলুন চলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয়টা দিই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে বাবা? কুরাইশ বংশে, তাই তো? হ্যাঁ, কুরাইশটা কে? কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমানের বাচ্চাতে ইনকিলাব জিন্দাবাদ পার্টির মিটিং মিছিল করে চেল্লাও, জোরে গলা ফাটিয়ে চেল্লাও, কোরআনের তাফসীর শুনতে বসে, নবীর জীবনী শুনতে বসে, আল্লাহর ঘরে বসে আর তোমার সুবহানাল্লাহ বলতে গলায় কি ঢুকেছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি? জোরে বলো সুবহানাল্লাহ। সোজা আঙুলে কি দাও বলে পাঠিয়ে দাও, কি অবস্থা হচ্ছে বলুন দেখি বাবা। রাগ করবে না, আমি একটু মানে হাসির চলে কথাগুলো বলি, সাময়িক শুনতে রেখে যাবেন না বাবা। চলে চলে।